Assalamualaikum everyone. Welcome back to my channel. I'm Sanjida Mujib Nova. আমার আজকে টিউটোরিয়ালে আমি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করব অর্থাৎ আমার আজকে টিউটোরিয়ালটা থাকবে কিউব রুটস অফ ইউনিটি এন্ড देयर প্রপার্টিজ অর্থাৎ একের ঘনমূল ও তাদের ধর্ম সম্পর্কে ফার্স্টে আমি একটা ইকুয়েশন লিখে নিয়েছি যে মনে করি কিউব রুট অফ 1 ইকুয়াল টু x দেন আমরা উভয় সাইডে যদি কিউব করি তাহলে আমাদের লেফট সাইডে চলে আসবে 1 আর রাইট সাইডে চলে আসবে x কিউব এটাকে আমরা লিখতে পারি যে x³ - 1 = 0 দেন আমরা a³ - b³ এর ফর্মুলাটা ইউজ করব যে a - b a² + ab + b² এখানে যেহেতু আমাদের b এর ভ্যালুটা 1 তাহলে আমাদের চলে আসবে x - 1 * x² + x + 1 = 0 এখান থেকে আমরা লিখতে পারি যে x - 1 = 0 বা x = 1 আরেকটা ইকুয়েশন আমাদের আসছে x² + x + 1 = 0 ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিসকাস করেছিলাম আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয় আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মেইন ফর্মুলাটা আমরা শিখেছিলাম যে যদি এই ফরম্যাট দেওয়া থাকে যে x² + bx + c = 0 সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে x - b ± b² - 4ac / 2ac এখন আমাদের ax² + bx + c এটার সাথে যদি আমরা ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু আমরা পাচ্ছি 1 b এর ভ্যালু 1 আর c কনস্ট্যান্ট এখানে 1 দেন আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি কি -b অর্থাৎ -1 ± √1² - 4 * 1 * 1 / 2 * 1 দ্যাট মিন্স আমাদের রেজাল্টটা চলে আসলো -1 ± √3 / 2 অর্থাৎ একটা আমাদের পজিটিভ টার্ম এবং আরেকটা আমাদের নেগেটিভ টার্ম অতএব একের ঘনমূলগুলো হলো 1 -1 ± √3 / 2 -1 ± √3 / 2 এই মূল তিনটির মধ্যে একটি বাস্তব এবং দুটি হচ্ছে কাল্পনিক অর্থাৎ 1টা শুধু বাস্তব আর এই দুটি আমাদের কাল্পনিক আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একের কাল্পনিক ঘনমূল দুইটি একটি আরেকটির বর্গ অর্থাৎ আমরা এটাকে যদি স্কয়ার করি তাহলে আমরা এর রেজাল্টটা পাবো আর যদি আমরা এই সাইডের এই ভ্যালুটাকে স্কয়ার করি তাহলে আমরা লেফট সাইডের এই ভ্যালুটাকে পাবো ওকে এখন যদি আমরা একটা কাল্পনিক মূলকে ওমেগা কনসিডার করি তাহলে আরেকটাকে আমরা ওমেগা স্কয়ার বলতে পারি সেক্ষেত্রে আমাদের ওমেগা ইনটু ওমেগা স্কয়ার অর্থাৎ ওমেগা কিউবের ভ্যালুটা চলে আসবে 1 আরেকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে 1 + ওমেগা স্কয়ার = 0 এই দুটি সমীকরণ দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবো সাপোজ আমাদেরকে বলা আছে যে একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 - ওমেগা + ওমেগা স্কয়ার হোল স্কয়ার plus 1 plus omega minus omega square whole square equal to -4 এখন আমাদের লেফট সাইডে দেওয়া আছে 1 minus omega plus omega square whole square plus 1 plus omega minus omega square whole square এটাকে আমরা 1 plus omega square যদি এই ফর্মেটে আনতে পারি তাহলে আমরা ইকুয়েশনটাতে ভ্যালু বসাতে পারবো কারণ আমরা জানি কি 1 plus omega square equal to 0 এজন্য আমি ফার্স্টে এই ইকুয়েশনটাকে 1 plus omega square এই ফরম্যাটে নিয়ে আসলাম আর এই ফরম্যাটে আনার জন্য আমাকে -2 omega রিডিউস করতে হবে তার কারণ কি -2 omega plus omega করলে আমাদের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা আমরা পেয়ে যাব সেম ভাবে এই সাইডেও আমি ওই ফরম্যাটটাতে নিয়ে আসলাম দেন আমি যদি ভ্যালু বসিয়ে দেই তাহলে আমার আসবে 0 - 2 omega whole square plus 0 - 2 omega square whole square এবার নেক্সট লাইনে আমি পাবো 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ইনটু ওমেগা টু দি পাওয়ার 4 আমরা আরেকটা ইকুয়েশন বলেছিলাম যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ওমেগা কিউব ইনটু ওমেগা দেন ফাইনালি লেখা যায় 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ইনটু ওমেগা দেন 4 যদি আমরা কমন নিয়ে নেই আমাদের থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর আমরা প্রিভিয়াস যে ইকুয়েশনটা ইউজ করেছিলাম ওই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের আসবে যে 4 ইনটু -1 আমরা সাইড নোটে ইকুয়েশনটাকে লিখে দিব দ্যাট মিন্স আমাদের রাইট সাইডে যে -4 টা ছিল ওই -4 টা আমরা পেয়ে গেলাম এই সেম প্রসেস ফলো করে আপনারা এই ইকুয়েশনটাকে সলভ করার ট্রাই করবেন এবং আপনাদের রেজাল্ট কত আসে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস আশা করি আপনারা সবাই আজকের কনসেপ্টটা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ সলভ করে দিব আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন